প্রিয় চাকরি বাংলাদেশ পুলিশ থেকে আবারও কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে যেখানে আপনারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নিজের যোগ্যতায় চাকরি পেতে পারেন এবং আপনারা অনেকেই অনেকবার কমেন্ট করেন যে ভাই আবেদন কবে শুরু কবে শেষ তো সেই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই যে ছাব্বিশ দুই দুই তারিখ থেকে আবেদন শুরু হবে আঠারো তিন দুই তারিখ পর্যন্ত চলবে এবং এখানে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পদ রয়েছে কম্পিউটার অপারেটর তারপরে ষাট মন্ত্রাক্ষরিক কম্পিউটার অপারেটর যেখানে আঠারো থেকে তিরিশ বছর আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন এবং অনেকগুলা জেলার প্রার্থী এখানে কিন্তু আবেদন করতে পারবেন যাই হোক এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো প্রথমেই যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো চারজনকে নিয়োগ করা হবে সাধারণ কোটার প্রার্থীদের বয়স আঠারো হতে তিরিশ বছর এবং যারা আর কি মুক্তিযোদ্ধাদের কোটা আছে যাদের তাদের ক্ষেত্রে দুই বছর পাবে তারা এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এটাতে যোগ্যতা অবশ্যই আপনাকে অনার্স পাশ হতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং বিভিন্ন কাজে আপনাকে দক্ষ হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এই পাশে কিন্তু উল্লেখ রয়েছে পরে রয়েছে পরিসংখ্যান সহকারী একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সেম যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই হবে তারপরে যে এই গুরুত্বপূর্ণ পদটি রয়েছে যেখানে আপনারা আগ্রহ সহকারে এটাতে আবেদন করবেন আমি আপনাদেরকে বলবো কারণ এই একটা একটা পদের থেকে এখানে কিন্তু কম্পিটিশানটা একটু কম এবং সব সকল জেলা তো আর এখানে আবেদন করতে পারতেছে না সেদিক থেকে যারা একটু যোগ্য প্রার্থী আছেন এখানে আবেদনটা করবেন কারণ এটা কিন্তু হেডকোয়ার্টারে আপনাদের নিয়োগ হবে এবং হেডকোয়ার্টারে থাকা মানে পাওয়ারটা আসলে কেমন এটা আপনারা বুঝতেই পারতেছেন তো এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে চোদ্দ জনকে এটাও কিন্তু ওই আপনার বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ তবে এখানে আবার আপনার যে এটা। সার্টিফিকেটটা চাইছে সেটা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এইসএসসি পাস যারা তারা কিন্তু এটাতে আবেদন করবেন আর কম্পিউটারের একটা সার্টিফিকেট আপনাদের থাকতে হবে এবং যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট পাশ করেছেন তাদেরকে বলবো কম্পিউটারের যে একটা কোর্স আছে তিন মাস বা ছয় মাস সেই কোর্সটা আপনারা খুব দ্রুত করে ফেলবেন কারণ এটা আপনাদেরকে অনেক কাজে দিবে এবং এবার দেখেন কোন কোন জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই ঠিক আছে তাহলে এই যে যেই প্রায় আট দশটা জেলা এই জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না তাহলে বুঝতেছেন যে আপনাদের কম্পিটিশানটা একটু কমে গেছে এবং এখানে যে পরীক্ষা পদ্ধতি সেখানে কি বলা হয়েছে তার আগে জানতে হবে এক দুই দু হাজার তেইশ তারিখে আপনার বয়স কিন্তু আঠারো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রাসাকৃত প্রার্থীগণ লিখিত পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবেন মানে আপনার যে মেডিকেল বা আপনার শারীরিক যোগ্যতা তো তো অবশ্যই থাকতে হবে তাই বলে উচ্চতা কিন্তু তারা চায়নি আপনি পাসপোর্ট দুই হলেও হবে পাসপোর্ট আট হলেও হবে আবার পাসপোর্ট ছয় ফুট যাই হন না কেন আপনি কিন্তু টিকে যাবেন এখানে মূল বিষয় হচ্ছে একটা লিখিত পরীক্ষা তারপর আপনি কম্পিউটার জানেন কি ওই ব্যবহারিক পরীক্ষা তারপর একটা ভাইভানে তারা নিয়োগ দিয়ে দিবে তো যারা যোগ্য প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করবেন তার কারণে যে দেখতেই পাচ্ছেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এটাই এছাড়া কিছু না তাই সকলেই আবেদন করবেন ওয়েবসাইটের মাধ্যমে আর যারা কম্পিউটার অপারেটর পদের জন্য বই দরকার আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারেন আশা করছি উপকার পাবেন কম্পিউটার অপারেটর পদে চাকরি পেতে হলে আপনারা অবশ্যই টপিক অনুসারে পড়বেন ইনশাল্লাহ অবশ্যই টিকবেন আমাদের যে বইটি আছে সেটা যদি আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি পাশাপাশি আর অন্য কোনো বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না সৃষ্টিকর্তা চাইলে আপনিও নিজের যোগ্যতায় চাকরি পাবেন আমাদের বইটার দাম অনলি তিনশো ষাট টাকা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভাগ কমনের একমাত্র বই আপনার যদি অর্ডার করতে চান তাহলে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই বইটি আমরা দিয়ে থাকি এই বইটা অর্ডার করার মাত্র দুই দিনের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই হাতে পেয়ে যাবেন এরা আমাদের কাছে রয়েছে রেলওয়ে বই এল বই আপনি যদি হৃদয় আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল